हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू एक्सेस मेडिकल स्कूल। आमी डॉक्टर फरीदा यासमीन। एर आगे बेश किछु क्लासे सिस्टेमिक पैथोलॉजी बेश कयेकटी सिस्टेमिक डिजीज सम्पर्के आलोचना करेछिलाम। तो माझखाने किछुदिन एकटु गैप होयेछे। आजके आमी आबार एक्सेस मेडिकल स्कूलेर एई पैथोलॉजी क्लासे जयेन करेछि। तो सबाई के सकल धन्यवाद जरा आज के क्लस जॉइन कर। आज के क्लिनिकल पैथोलॉजी अत्यंत गुरुत्वपूर्ण एक टॉपिक यूरिन एनालिसिस एटा निये आलोचना करब। तो ये यूरिन एनालिसिस सम्पर्के बोलते गेले बोलते हैं जे जरा पैथोलॉजी स्टूडेंट जरा जरा अल्प किछुदिन मध्ये डाक्तार हबे तादेर जोनो ये यूरिन एनालिसिस चैप्टरटी अत्यंत गुरुत्वपूर्ण। আর যারা পোস্ট গ্রাজুয়েট প্যাথোলজি স্টুডেন্ট বা যারা ডাক্তার আজকে যারা এই ক্লাসটি অ্যাটেন্ড করছে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে। কারণ আমরা আমাদের দেশে যে রোগীরা আমাদের চেম্বারে আসে, ডাক্তারদের চেম্বারে আসে, তারা প্রত্যেকেই এমন কিছু সিমটম নিয়ে আসে এবং খুব সহজে খুব সিম্পল একটা টেস্ট ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এটা আমরা অনেক ডাক্তারই অ্যাডভাইস করে থাকি। তো এই ইউরিন একটা সিম্পল একটা নন ইনভেসিভ টেস্ট। এই টেস্টের মাধ্যমে অনেক রকমের ইনফরমেশন আমরা রোগীর ডিজিজ সম্পর্কে পেয়ে থাকি। তো আজকে আমরা ধীরে ধীরে এই ইউরিন অ্যানালাইসিস কিভাবে করব এবং এই ইউরিন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি কি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো, পেশেন্টের হেলথ কন্ডিশন সম্পর্কে আমরা কি কি ধারণা পাবো সেটাই আমি ডিটেলস আলোচনা করব। তো এই ইউরিন অ্যানালাইসিসের বিভিন্ন স্টেপ রয়েছে, যেমন ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। তো এই সবগুলো স্টেপ আজকে বলা হয়তো সম্ভব হবে না। তো আজকে আমি ফিজিক্যাল এবং কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন এই দুটো টপিক সম্পর্কেই আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য ধরে ক্লাসটি অ্যাটেন্ড করবেন। আচ্ছা, ইউরিন অ্যানালাইসিস আগে বলতে হয় যে ইউরিন কি। ইউরিন আমরা জানি যে এটা একটা মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট। আমাদের বডির অনেক কিছুই, অনেক মেটাবলিক ওয়াস্ট গুলো কিডনির মাধ্যমে ইউরিন তৈরি হয় এবং সেই ইউরিনটা আমরা ডেইলি এক্সক্রিট করে ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলোকে বডি থেকে দূর করে দেই। তো এই ইউরিনের মধ্যে যদিও ওয়াস্ট ম্যাটেরিয়াল থাকে, তারপরেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেগুলোকে অ্যানালাইসিস করে আমরা একটা বডির হেলথ কন্ডিশন সম্পর্কে ভালো একটা ধারণা করতে পারবো। তো প্রথমে আসা যাক যে নরমাল ইউরিনে কি কি থাকে বা আমরা কি কি জিনিস ইউরিনে দেখে থাকি। প্রথমে আসি ভলিউম। ইউরিনের ভলিউম আমরা জানি যে অ্যাভারেজ একটা মানুষ গড়ে 600 থেকে 2000 ml ইউরিন ডেলি এক্সক্রিট করে। তারপরে তার আমরা স্পেসিফিক গ্রেভিটি দেখে থাকি, তার পিএইচ এবং তার কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে আমরা গ্লুকোজ, প্রোটিন, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, নাইট্রোজেন, ইউরিক অ্যাসিড এরকম বিভিন্ন ইলেকট্রোলাইট আমরা কেমিক্যাল ম্যাটেরিয়ালের মধ্যে আমরা দেখে থাকি। তো এখন আসি কেন আমরা ইউরিন টেস্টটা করব। আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের ডক্টরদের চেম্বারে যত রুগী আসে আমরা অনেক রুগীকেই এই সিম্পল নন ইনভেসিভ ইউরিন অ্যানালাইসিস এই টেস্টটা অ্যাডভাইস করে থাকি তার বিভিন্ন রকমের ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। তো সেই কি কি ডিজিজ আমরা ডায়াগনোসিস করতে পারি এই সিম্পল টেস্টের মাধ্যমে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেনাল ডিজিজ, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিন্ড্রোম, পাইলোনেফ্রাইটিস, এমনকি রেনাল ফেলিউর, এটাও আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমাদের মতো দেশে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুবই কমন একটা ডিজিজ, বিশেষ করে ইমিউনোসাপ্রেস পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, বাচ্চা, ইনফ্যান্ট, চিলড্রেন এবং বয়স্ক রুগী, এদের ভিতরে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের রেটটা অনেক বেশি। তো সেটা আমরা ইউরিন অ্যানালাইসিসের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। বিভিন্ন রকমের মেটাবলিক ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস, রেনাল ফেলিউর, এগুলোও আমরা ইউরিনের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। তারপরে জন্ডিস, যেখানে শরীরে বিলিরুবিন বেড়ে যায়, সেটাও আমরা ডায়াগনোসিস করতে পারি। প্লাজমা সেল ডিসক্রাসিয়া, যেমন প্লাজমা সাইটোসিস, মাল্টিপল মাইলোমা, এরকম ডিজিজগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। আরেকটি সবচেয়ে কমন ইন্ডিকেশন অফ ইউরিন অ্যানালাইসিস হচ্ছে প্রেগনেন্সি টেস্ট। তো আমরা দেখলাম কি যে কিডনি ডিজিজগুলো এবং বিভিন্ন মেটাবলিক ডিজিজগুলো
এগুলো ডায়াগনোসিস করার জন্য ইউরিনের অত্যন্ত দরকারি একটা টেস্ট। তাছাড়া ড্রাগ অ্যাবিউজ, যেমন অনেকে আজকাল ড্রাগ অ্যাবিউজ পেশেন্ট আমাদের দেশে অনেক বেশি, তো এই ড্রাগ অ্যাবিউজ গুলো আমরা ইউরিন টেস্টের মাধ্যমে জানতে পারি। এখন আসি যে ইউরিন যে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব, এই ইউরিন স্যাম্পল দেওয়ার মধ্যে অনেক রকমের প্রকারভেদ আছে। বিভিন্ন রকমের ইউরিন স্যাম্পল পেশেন্ট দিয়ে থাকে, তার মধ্যে কমনলি যেগুলো হচ্ছে, প্রথমে র্যান্ডম স্পেসিমেন, মানে যে কোনো সময়, কোনো স্পেসিফিক টাইম নাই, যে কোনো সময় পেশেন্টকে বলা হলো, সে তার যে কোনো টাইমে ইউরিনটা সে দিল। তো সাধারণত এই র্যান্ডম স্পেসিমেন আমরা রুটিন স্ক্রিনিংয়ের জন্য দেওয়া হয়ে থাকে, কেমিক্যাল টেস্টের জন্য দেওয়া হয়ে থাকে। ফার্স্ট মর্নিং স্যাম্পল, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট যে ইউরিনটা সে ভয়েজ করবে, সেই ইউরিনটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এটা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে এবং এর যে উপাদানগুলো, এর যে কম্পোজিশনগুলো, এগুলো সাধারণত এই ফার্স্ট ভয়েডের ইউরিনেই সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং অ্যানালাইসিস করতে সবচেয়ে সুবিধা হয়। তো সেই জন্য প্রেগনেন্সি টেস্ট এবং ইউরিনের যে মাইক্রোস্কোপিক টেস্ট আমরা করব, সেটার জন্য সবচেয়ে বেস্ট স্যাম্পল হচ্ছে ফার্স্ট ভয়েডেড মর্নিং স্যাম্পল। তারপরে আরেকটা স্যাম্পল হচ্ছে ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন স্যাম্পল। এখানে ক্লিন ক্যাচ কেন বলা হচ্ছে, যে আমরা জানি ইউরিন যখন ভয়েজ করা হয় তখন সে ইউরেথ্রাস কাছে দিয়ে বের হওয়ার সময় স্কিনের সাথে কন্টামিনেশন হতে পারে। তো সেই জন্য ফার্স্ট ইউরিনটা যদি ডিসকার্ড করা হয় এবং মিডস্ট্রিম যে ইউরিনটা, সেই ইউরিনটা যদি কালেক্ট করা হয়, সেটাকে আমরা বলি ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন। তো এটা সাধারণত ইউরিন কালচার, অর্থাৎ ইউরিনে যে ব্যাকটেরিয়াল গ্রোথ দেখার জন্য আমরা যে টেস্টটা করি, ইউরিন কালচার সেন্সিটিভিটি, সেটার জন্য অবশ্যই ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন টা ব্যবহার করতে হবে। তো এই প্রসঙ্গে আমি বলে রাখবো যে আমাদের ফিজিশিয়ানরা অবশ্যই পেশেন্টকে যেন এই অ্যাডভাইসগুলো দিয়ে দেন, তা না হলে তার যে প্রপার যে টেস্ট, যে উনি যেটা ইন্টারপ্রিট করতে চাচ্ছেন, যে ডায়াগনোসিস করতে চাচ্ছেন, সেটা ডায়াগনোসিস করতে তার অসুবিধা হবে যদি না পেশেন্টকে প্রপারলি অ্যাডভাইস দেওয়া হয়। তারপরেও 24 ঘন্টার ইউরিন নেওয়া হয়। কখন? যদি ইউরিনে আমরা কোনো একটা সাবস্টেন্স, যেমন কোনো একটা ড্রাগস বা কোনো একটা কেমিক্যাল, যদি আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে আমাকে 24 ঘন্টা ইউরিনের ইউরিনটাকে তাকে কালেক্ট করে সেটাকে আমাদের মেজারমেন্ট করে ল্যাবে পাঠাতে হবে। পোস্ট প্রান্ডিয়াল, অর্থাৎ খাওয়ার পরে, খাওয়ার 2 ঘন্টা পরে যদি ইউরিন কালেক্ট করা হয়, সেটা সাধারণত 2 আওয়ার্স আফটার ব্লাড টেস্ট, ব্লাড সুগার, ডায়াবেটিক কেসের মনিটরিংয়ের জন্য আমরা পোস্ট প্রান্ডিয়াল ইউরিন টেস্ট স্যাম্পলটা কালেক্ট করে থাকি। সুপ্রাপিউবিক পাংচার, এখানে হচ্ছে কি, যদি কোনো পেশেন্ট অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হয়, পেশেন্ট যদি ইউরিন ভয়েজ করতে না পারে, সেক্ষেত্রে আমরা সুপ্রাপিউবিক পাংচার করে ইউরিনারি ব্লাডার থেকে ডাইরেক্ট আমরা ইউরিন কালেক্ট করতে পারি। তাহলে র্যান্ডম স্পেসিমেন, মর্নিং স্যাম্পল, ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন, 24 আওয়ার্স ইউরিন, পোস্ট প্রান্ডিয়াল ইউরিন এবং সুপ্রাপিউবিক পাংচার, এই বিভিন্ন পদ্ধতিতে আমরা ইউরিন কালেক্ট করতে পারি। এখানে এইগুলোকে আমরা ভাগ করতে পারি সিঙ্গেল স্পেসিমেন, যেমন ফার্স্ট ভয়েডেড স্পেসিমেন, র্যান্ডম স্পেসিমেন এবং পোস্ট প্রান্ডিয়াল স্পেসিমেন, আর আরেকটা হচ্ছে 24 আওয়ার স্পেসিমেন, যেটা আমরা বিভিন্ন কেমিক্যালের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করার জন্য সাধারণত এই টেস্টটা করে থাকি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ইনফ্যান্ট বা বাচ্চাদের কিভাবে আমরা ইউরিন কালেক্ট করব। তো বাচ্চাদেরকে আমরা সাধারণত একটা ইউরিন ব্যাগ একটা পাওয়া যায়, এই ইউরিন ব্যাগটা আমরা জেনিটালিয়াতে তাকে লাগিয়ে দিব, তারপরে সে এখানে ইউরিনটা ভয়েজ করলে সেই ইউরিনটা আমরা কালেক্ট করব। এখানে ক্লিন ক্যাচ ইউরিন কালেকশন মেথড ইন চিলড্রেন। আচ্ছা, এখানে হচ্ছে যদি অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হয়, পেশেন্ট ভয়েজ করতে না পারে, সেক্ষেত্রে আমরা সুপ্রাপিউবিক পাংচার করে আমরা ইউরিন কালেক্ট করতে পারি। আর এটা হচ্ছে ইউরিন স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন কিট। যদি ল্যাব থেকে দূরে ইউরিন কালেক্ট করা হয়, সেক্ষেত্রে আমাকে প্রপারলি ইউরিনটা কালেক্ট করতে হবে এবং ল্যাবে ট্রান্সপোর্ট করতে হবে। আমি আগেই বলেছি যে ফার্স্ট ভয়েডেড স্পেসিমেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট স্পেসিমেন ফর ইউরিন অ্যানালাইসিস, সেটা মাইক্রোস্কোপি, কেমিক্যাল এবং ফিজিক্যাল এক্সামিনেশন যে কোনোটার জন্যই। র্যান্ডম স্পেসিমেন, সাধারণত ফ্রিকোয়েন্টলি পেশেন্টরা র্যান্ডম স্পেসিমেন দিয়ে থাকে তাদের কালেকশনের সুবিধার জন্য, কিন্তু যদিও এটা প্রেফারেবল না। পোস্ট প্রান্ডিয়াল স্পেসিমেন, আমি আগেই বলেছি ডায়াবেটিস রোগী মনিটরিংয়ের জন্য আমরা এই স্যাম্পলটা ব্যবহার করে থাকি।
সাধারণত আমরা 15 থেকে 20 ml মিডস্ট্রিম ইউরিন আমরা পেশেন্টকে কালেক্ট করতে বলি। মিডস্ট্রিম স্পেসিমেনটা সবচেয়ে বেস্ট, ক্লিন ক্যাচ স্পেসিমেন নেওয়া যায়, টাইমড অর্থাৎ 24 আওয়ার্স ইউরিনারি কালেকশন, এবং ক্যাথেটারের মাধ্যমেও আমরা বেডরিডেন পেশেন্টদের ইউরিন কালেক্ট করতে পারি। আর ইনফ্যান্টদের আমরা ছবিতে দেখিয়েছি যে প্লাস্টিক ব্যাগের মাধ্যমে আমরা ইউরিন কালেক্ট করতে পারি। এখন আসি যে যদি পেশেন্ট ল্যাবে কালেক্ট না করে অন্য ল্যাব থেকে দূরে কোথাও ইউরিন কালেক্ট করে, সেক্ষেত্রে তার কন্টেনারটা কেমন হবে? কন্টেনার হতে হবে ক্লিন এবং লিক প্রুফ, অর্থাৎ কোনো লিক থাকা যাবে না, ইউরিনটা পড়ে যাওয়া যাবে না। কন্টেনার হতে হবে ব্রেক রেজিস্ট্যান্ট, এবং কন্টেনারটা এমন ম্যাটেরিয়ালের হবে না যে তার কেমিক্যাল নেচারের সাথে ইউরিনের ইন্টারফেয়ার করতে পারে, এবং একই কন্টেনার বারবার রিইউজ করা যাবে না। অ্যাটলিস্ট 15 ml ক্যাপাসিটি কন্টেনার তাকে ব্যবহার করতে হবে, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাম্বার কালার কন্টেনার যদি আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন আসি যে ইউরিন কালেক্ট কখন করতে হবে। আমরা ইউরিন অ্যানালাইসিস করার মিনিমাম 2 ঘন্টার মধ্যে ইউরিনটা কালেক্ট করতে হবে এবং 2 ঘন্টার ভিতরে এক্সামিন করতে হবে। তো যদি আমরা এই টাইমের ভিতরে ইউরিনটা এক্সামিন করতে না পারি, তাহলে আমরা 4 to 6 degrees Celsius টেম্পারেচারে 8 ঘন্টা পর্যন্ত ইউরিনটাকে আমরা প্রিজার্ভ করতে পারব। এখন আসি যে ইউরিন যদি আমরা স্টোর করে রাখি, এই যে আমি একটু আগে বলেছি যে ইউরিন ল্যাবে আসার 2 ঘন্টার মধ্যেই অ্যানালাইসিস করে ফেলতে হবে, সেটা কেমিক্যাল অ্যানালাইসিস হোক অথবা মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস হোক। যদি আমরা 2 ঘন্টার মধ্যে না পারি, তাহলে আমরা 4 থেকে 6 degrees Celsius টেম্পারেচারে রাখবো, তাও 8 ঘন্টার জন্য। কিন্তু যদি এরপরেও অনেক বেশি ইউরিন অ্যানালাইসিস করতে দেরি হয়ে যায়, তো সেক্ষেত্রে ইউরিনে কিন্তু অনেক কম্পোজিশন চেঞ্জ হবে, তো সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেভাবেই আমাদেরকে ইউরিন অ্যানালাইসিস করতে হবে। যেমন কি কি চেঞ্জ হয় ইউরিন যদি আমরা রেখে দেই, মনে করলাম যে রাতে ইউরিন কালেক্ট হলো, আমরা সকালে এক্সামিন করব, তো এই সময়ের ভিতরে ইউরিনে অনেক কম্পোজিশন চেঞ্জ হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে পিএইচ চেঞ্জ হয়ে যাবে, ইউরিনের পিএইচটা বেড়ে যাবে। যেমন ইউরিয়েস, যে ব্যাকটেরিয়াগুলো ইউরিয়েস তৈরি করে, সেই ইউরিয়েসের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হবে, তাতে করে পিএইচটা ইউরিনের বেড়ে যাবে, এবং ইউরিনে ফসফেট ক্যালসিয়াম ক্রিস্টাল ডিপোজিশন হবে। কিটোন বডি, এটা সাধারণত একটা ভলাটাইল কেমিক্যাল, যদি আমরা এটা অ্যানালাইসিস করতে যাই, তাহলে স্টোরের কারণে এই কিটোন বডিটা উবে যেতে পারে, কমে যেতে পারে। গ্লাইকোলাইসিস হয়ে গ্লুকোজটা কমে যেতে পারে, এতে করে পেশেন্টের ডায়াবেটিক যে মনিটরিং এর জন্য ইউরিনটা ব্যবহার হচ্ছিল তাতে ডিস্টার্ব হবে। ইউরিনে অনেক সময় বিলিরুবিনটা অক্সিডেশন হয়ে বিলিভার্ডেন হয়ে যাবে, এতে করে ইউরিনে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ বিলিরুবিন টেস্ট আসতে পারে। ইউরোবিলিনোজিনটা অক্সিডেশন হয়ে ইউরোবিলিন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা জন্ডিস পরীক্ষার জন্য ইউরিনটা টেস্ট করতে পারবো না। ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে, এবং ইউরিনের যে সেলগুলো থাকে, লিউকোসাইট থাকে, আরবিসি থাকে, সেই সেলগুলোর এলিমেন্টসগুলো, সেলুলার এলিমেন্টসগুলো ডিসইন্টিগ্রেশন হয়ে যেতে পারে। তো এই স্টোরেজের কারণে এই চেঞ্জগুলো মাথায় রেখে আমাদেরকে অবশ্যই ইউরিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে অ্যানালাইসিস করে ফেলতে হবে। ইউরিন স্যাম্পল মাস্ট বি টেস্টেড ইন দ্য ল্যাবরেটরি উইদিন 2 আওয়ার্স অফ কালেকশন টু গেট দ্য কারেক্ট রেজাল্টস। আমরা অনেক সময় ফিজিশিয়ানরা আমাদের ইউরিন টেস্টের রিপোর্টের তারা সিমিলারিটি পান না, রোগীর সিমটমের সাথে ম্যাচ করে না, তো সেক্ষেত্রে প্রত্যেকেই এই ক্রাইটেরিয়াগুলো জানতে হবে, এবং তারা ল্যাবরেটরিতে তারা এইগুলোকে এনশিওর করতে হবে যেন ইউরিন অ্যানালাইসিসের প্রত্যেকটা স্টেপ কারেক্টলি করা হয়। এখন আসি, যদি কোনো কারণে ইউরিন অ্যানালাইসিস করতে দেরি হয়ে যায়, অথবা 24 আওয়ার্স ইউরিন স্যাম্পল যখন আমরা কালেক্ট করব, আমি আগেই বলেছিলাম কোনো একটা কেমিক্যাল কম্পোজিশনের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য আমরা 24 আওয়ার ইউরিন স্যাম্পল কালেক্ট করি, তো এই 24 আওয়ার ইউরিন তো এমনি রেখে দেওয়া যাবে না, তাতে করে ইউরিনের যে স্টোরেজে যে চেঞ্জগুলো, পিএস চেঞ্জ হবে, ব্যাকটেরিয়াল গ্রোথ হবে, গ্লুকোজ কমে যাবে, তো এই চেঞ্জগুলো যেন না হয় সেজন্য আমরা কিছু প্রিজারভেটিভ ব্যবহার করব। 24 আওয়ার্স ইউরিন স্যাম্পল কালেক্ট করতে গেলে যে যে প্রিজারভেটিভগুলো ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, টোলুইন, বোরিক অ্যাসিড, থাইমল এবং ফরমালিন। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে 24 আওয়ার ইউরিন স্যাম্পলটা
ডিসইন্টিগ্রেট না হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে ইউরিন অ্যানালাইসিস এর ইন্ডিকেশন এবং কিভাবে ইউরিনটা আমরা কালেক্ট করব। তো এখন আসি, যখন ইউরিনটা কালেক্ট হয়ে ল্যাবরেটরিতে আসবে, প্যাথোলজিতে, প্যাথোলজি ল্যাবরেটরিতে ইউরিনটাকে নিয়ে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। এখানে অনেকেই মনে করতে পারেন যে ফিজিশিয়ান যারা বা যারা প্যাথোলজি স্টুডেন্ট, তারা এই স্টেপগুলো তারা জেনে কি করবে। এই স্টেপগুলো জানতে হবে এই জন্য যে যে আমরা কোনো স্টেপে যদি আমরা ভুল ভুল করি তাহলে পেশেন্টের প্রপার ডায়াগনোসিস হবে না, ইউরিন অ্যানালাইসিস টেস্টটাই বিফলে যাবে। তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকেরই এই ইউরিন অ্যানালাইসিসের যে স্টেপগুলো, যেটা ল্যাবরেটরিতে সাধারণত টেকনোলজিস্ট এবং প্যাথোলজিস্টরা করে থাকেন, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা ভালো। তো ল্যাবরেটরিতে আসার পরে আমরা চারটা স্টেপ ফলো করি। এটা শুধু ইউরিনের ক্ষেত্রে না, আমরা বিভিন্ন বডি ফ্লুইড আমরা অ্যানালাইসিস করি, যেমন অ্যাসাইটিক ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, আমরা সাইনোভিয়াল ফ্লুইড, বিভিন্ন রকমের ফ্লুইড ল্যাবরেটরিতে আসে ইভ্যালুয়েশনের জন্য। তো প্রত্যেকটা ফ্লুইড অ্যানালাইসিস করতে গেলেই আমরা বেসিক চারটা স্টেপ ফলো করি। সেগুলো কি কি? স্পেসিমেন ইভ্যালুয়েশন, অর্থাৎ স্পেসিমেনটা প্রপারলি কালেক্ট হলো কিনা। তারপরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি ইউরিনটার, বিভিন্ন স্টেপে দেখে থাকি, কেমিক্যাল কম্পোজিশন দেখে থাকি, এবং সবার শেষে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা করে থাকি। তো আমি ধীরে ধীরে এই স্টেপগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আসি স্পেসিমেন ইভ্যালুয়েশন। আমরা ল্যাবরেটরিতে যখন একটা স্পেসিমেন আসে, তখন প্রথমেই আমরা এনশিওর করব যে এই স্পেসিমেনটা যেই পেশেন্টের সেটা তারই কিনা, অর্থাৎ পেশেন্টের নাম, ডেট এবং টাইম অফ কালেকশন, এগুলো অবশ্যই স্পেসিমেনের গায়ে লেবেলিং করা থাকতে হবে। এতে করে কোনো ভুল হবে না, এক পেশেন্টের রিপোর্ট আরেক পেশেন্টের কাছে চলে যাবে না। অর্থাৎ প্রথমে আমাকে লেবেলিংটাকে এনশিওর করতে হবে প্রপার পেশেন্ট আইডেন্টিফিকেশনের জন্য। তারপরে দেখতে হবে যে ইউরিনটা যে কন্টেনারে এসেছে সেই কন্টেনারে কোনো লিকেজ, স্পিলেজ বা ড্যামেজ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা করব কি, এই স্যাম্পলটা আমরা রিসিভ করব না, আমরা সেকেন্ড টাইম কালেকশনের জন্য রিকোয়েস্ট করব। টাইম অফ কালেকশন, এখানে অবশ্যই স্যাম্পলের গায়ে কালেকশন টাইমটা লিখে দিতে হবে, তা না হলে ইউরিন অ্যানালাইসিস পুরোটাই ব্যর্থ হবে যদি দেখা গেল যে এই টাইমটা লেখা না থাকে। আমরা আগেই বলেছিলাম যে ফার্স্ট ভয়েডেড মর্নিং ইউরিন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফর রুটিন অ্যানালাইসিস। তারপরে ব্যাকটেরিয়াল এক্সামিনেশনের জন্য আমাকে প্রপারলি কালেক্ট করতে হবে। তো এখন আসি, আমরা যে বেসিক স্টেপগুলো ফলো করলাম, ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আমরা এই তিনটা স্টেপে আমরা অ্যানালাইসিস করে থাকি। আগে বলেছি যে ইউরিনটা আসার সাথে সাথেই আমাকে অ্যানালাইসিস করতে হবে, আইডিয়ালি 30 মিনিটের ভিতরে অ্যানালাইসিস করতে হবে, যদি না পারি 2 ঘন্টার ভিতরে, আর যদি তা না হয় আমরা 4-6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা রেফ্রিজারেশনে রাখতে পারি। তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা সাধারণত ইউরিনের ভলিউম, কালার, অর্ডার, রিয়াকশন এবং স্পেসিফিক গ্র্যাভিটি, এই টেস্টগুলো করে থাকি। বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা দেখে থাকি প্রোটিন, সুগার, কিটন বডি, বাইল সল, বাইল পিগমেন্ট এবং ব্লাড আছে কিনা। মাইক্রোস্কোপিতে আমরা সেলুলার এলিমেন্টস এবং কাস্ট, ক্রিস্টাল, অর্গানিজম, এগুলো আমরা দেখে থাকি। তো এখন আসি ফিজিক্যাল ক্যারেক্টারের ভিতরে আমরা যা যা দেখি সেগুলো হচ্ছে ভলিউম, কালার, অর্ডার, পিএইচ এবং স্পেসিফিক গ্র্যাভিটি। আমি একটা একটা করে ডিসক্রাইব করছি। প্রথমে আসি ভলিউম। আমরা জানি অ্যাভারেজ একজন মানুষ নর্মালি 1-2 লিটার ইউরিন ডেলি পাস করে। তো যদি একজন মানুষ ডেলি 400 ml এর কম ইউরিন আউটপুট হয়, তাহলে আমরা বলবো অলিগুরিয়া। কোন কোন কারণে অলিগুরিয়া হয়? যেমন ডিহাইড্রেশন হতে পারে, পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে, শকে থাকতে পারে, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিসে অনেক সময় অলিগুরিয়া হয়, রেনাল ফেলিওর হলে হতে পারে। ইউরিন আউটপুট যদি 2.5 লিটার পার ডেট বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো পলিউরিয়া। তো এর কারণগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইনক্রিজড ওয়াটার ইনজেকশন, ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসিপিটাস। আর যদি ইউরিন আউটপুট 100 ml এর কম হয় পার ডেতে, সেক্ষেত্রে আমরা বলবো অ্যানুরিয়া। এর একটাই কারণ, সেটা হচ্ছে সাধারণত রেনাল শাটডাউন হলে ইউরিন আউটপুট এতটা কমে যেতে পারে।
ইউরিনের টোটাল ভলিউম দেখতে গেলে আমরা 24 আওয়ার ইউরিন স্যাম্পল কালেক্ট করতে পারি, কালেক্ট করতে হবে আমাদেরকে। আর এই ভলিউমটা হচ্ছে যে তার ডেইলি পেশেন্টটা ঠিকমতো পানি পানি পান করছে কিনা, ডেইলি যে ওয়াটার ইনটেক হচ্ছে সেটা ডিটারমিনেন্ট হচ্ছে ইউরিনের ভলিউম। ইউরিন যদি কম হয় আমরা বুঝবো যে ওয়াটার ইনটেক কম হচ্ছে, যদি ইউরিন বেশি হয় ভলিউম তাহলে বুঝবো যে ওয়াটার ইনটেক বেশি হচ্ছে। তো এছাড়া অন্যান্য কারণগুলো আছে। তো এই ভলিউম দেখার জন্য আমাদেরকে 24 আওয়ার ইউরিন স্যাম্পল কালেক্ট করতে হবে। তো প্রেগনেন্সিতে এখানে এক্সেপশন হচ্ছে প্রেগনেন্সি এবং বাচ্চাদের। তো প্রেগনেন্সিতে সাধারণত ইউরিন ভলিউম কম বেশি হতে পারে, ডায়ারনাল ভ্যারিয়েশন হতে পারে। ইয়াং চিলড্রেনদের সাধারণত ইউরিন আউটপুটটা একটু ফ্রিকোয়েন্সিটা বেশি হতে পারে। তো আমি আগেও বলেছি যে পলিউরিয়া কখন বলবো, যদি 2 লিটারের বেশি ইউরিন পাস হয়। নকচুরিয়া বলবো যে যদি রাতে তার 500 ml এর বেশি ইউরিন আউটপুট হয় তাহলে আমরা বলবো নকচুরিয়া। তো কি কি কারণে পলিউরিয়া নকচুরিয়া হয়? ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, রেনাল ফেলিওর, ডায়াবেটিক থেরাপি, পলিডিপসিয়া, অনেক সময় ক্যাফিন বা অ্যালকোহল ইনটেকের কারণেও পলিউরিয়া হতে পারে। 24 ঘন্টায় যদি 500 ml এর নিচে ইউরিন কালেক্ট হয় তাহলে সেটা হচ্ছে অলিগুরিয়া। আর 100 ml এর নিচে যদি ইউরিন আউটপুট হয় সেক্ষেত্রে আমরা বলবো অ্যানুরিয়া। এখানে অলিগুরিয়ার কারণ হচ্ছে ফিব্রাইল স্টেট, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা ডিহাইড্রেশন হতে পারে। আর অ্যানুরিয়ার কারণ হচ্ছে সাধারণত কমপ্লিট ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন অথবা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। সো আমরা শুধুমাত্র ইউরিন ভলিউমের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো ডিজিজের ব্যাপারে আমরা পেশেন্টের আইডিয়া পেতে পারি। এখন আসি ইউরিনটা কালার। নর্মাল ইউরিনের কালার হচ্ছে অ্যাম্বার কালার বা আমরা স্ট্র কালার বলতে পারি এবং এটা ক্লিয়ার থাকে। তো কখন ইউরিনের কালারটা হোয়াইট হয়? সাধারণত কাইলোরিয়া অর্থাৎ লিম্ফেটিক অবস্ট্রাকশন বা যদি কোনো লিম্ফেটিক ভেসেল পাংচার হয় সেক্ষেত্রে ইউরিনে যদি কাইল আসে তাহলে কাইলোরিয়া এটা মিল্কি হোয়াইট হবে, পাস হলেও হোয়াইটিশ দেখা যাবে। ইউরো টু অরেঞ্জ হয় সাধারণত বিলিরুবিন বা ইউরোবিলিরুবিন, অর্থাৎ জন্ডিস পেশেন্টদের ইউরিনটা হবে ইয়েলো টু অরেঞ্জ কালার। পিঙ্ক টু রেড কখন হবে? যদি পেশেন্টের হেমাচুরিয়া অর্থাৎ ইউরিনে যদি ব্লাড থাকে, মায়োগ্লোবিন থাকে, পোরফাইরিন এবং আরবিসি থাকে সেক্ষেত্রে ইউরিন কালারটা পিঙ্ক টু রেড হবে। ব্রাউন টু পার্পেল কখন হবে? যদি ইউরো পোরফাইরিন বা পোরফোবিলিনোজেন এগুলো যদি ইউরিন কেমিক্যাল কম্পাউন্ডস থাকে তাহলে ব্রাউন টু পার্পেল কালার ইউরিন হবে। ব্রাউন টু ব্ল্যাক কখন হবে? যদি মেলানিন বা হোমোজেন্টেসিক অ্যাসিড, মিথিমোগ্লোবিন এগুলো যেমন ব্ল্যাক ওয়াটার ফিভারে মিথিমোগ্লোবিন ইউরিনে আসে তো সেক্ষেত্রে ব্রাউন টু ব্ল্যাক ইউরিন হবে। গ্রিন বা ব্লু হবে কখন? যদি ইউরিনে বিলিভার্ডিন বা সিরোমোনাস ইনফেকশন হয় সেক্ষেত্রে ব্লু বা গ্রিন কালারের ইউরিন হতে পারে। আচ্ছা এখন আসি ক্লিয়ারিটি। ইউরিন সাধারণত ক্লিয়ার থাকে। তো অ্যালকালাইন ইউরিনে যদি অনেক সময় প্রিসিপিটেশন হয় তখন আমরা টার্বিডিটি দেখতে পাই। তো কি কি প্রিসিপিটেশন হতে পারে? ফসফেট, অ্যামোনিয়াম ইউরেট, কার্বোনেট। তো এগুলো সাধারণত ইউরিন যদি পিএইচটা বেশি হয় সেক্ষেত্রে প্রিসিপিটেশন হতে পারে। তো সেটা যে কোনো প্যাথোলজিক্যাল না, নন প্যাথোলজিক কন্ডিশন সেটা প্রমাণ করার জন্য আমরা একে ইউরিনে অ্যাসিড অ্যাড করব, তাহলে এই কম্পাউন্ডসগুলো ডিজলভ হয়ে যাবে। আর যদি ইউরিনের পিএইচ কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড এবং ইউরেট প্রিসিপিটেশন হবে। তো এটাও আমরা এটা যে নন প্যাথোলজিক সেটা প্রমাণ করার জন্য আমরা হিট করব, তাহলে এই কম্পাউন্ডসগুলো ডিজলভ হয়ে যাবে। এখন আসি ইউরিনে কি কি চেঞ্জ হয়। যেমন ক্লাউডি ইউরিন হতে পারে, ইউরিনটা ওপালেসেন্স বা সাদা হতে পারে, মিল্কি ইউরিন থাকতে পারে অথবা লিপিড ইউরিয়া, এটাও মিল্কি ইউরিন হতে পারে। তো ক্লাউডি ইউরিন সাধারণত ইনফেকশনের কারণে হতে পারে, কাইলিউরিয়া হতে পারে যে রাপচার অফ লিম্ফ ভেসেলস বা ফাইলেরিয়াসিস এর কারণে, আর লিপিড ইউরিয়া তো অনেক সময় মিল্কি ইউরিন দেখা যায়। আমরা এখানে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কাইলিউরিয়া, যে মিল্কি হোয়াইট ফ্লুইড, অর্থাৎ এখানে লিম্ফ্যাটিক ভেসেল রাপচারের কারণে ইউরিনে কাইল যখন আসে তখন এরকম মিল্কি হোয়াইট দেখা যায়। আর এটা হচ্ছে ইউরিনে যখন আরবিসি থাকে ইউরিনটা রেড থাকে, অর্থাৎ হেমাচুরিয়া আমরা এই কালারটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে বাম পাশের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি নর্মাল ইউরিন ক্লিয়ার, আর এখানে হচ্ছে যখন ইউরিনে ইনফেকশন হয় তখন ইউরিনটা এরকম টার্বিড বা ঘোলাটে হয়ে যায়।
আচ্ছা, আমরা ইউরিনের অ্যাবনর্মাল কালার সম্পর্কে আগেই বলেছি যে ব্লু গ্রিন কালার হতে পারে, পিঙ্ক বা অরেঞ্জ রেড কালার হতে পারে, এবং রেড ব্রাউন ব্ল্যাক এই কালারের ইউরিন থাকতে পারে। আমরা এখানে অ্যাবনর্মাল কালারের ইউরিন গুলো দেখতে পাচ্ছি। এখন আসি অ্যাপিয়ারেন্স। তো নর্মাল ফ্রেশলি ভয়েডেড ইউরিন থাকবে কি ক্লিয়ার ইন অ্যাপিয়ারেন্স, কালারটা স্ট্রং হতে পারে বা একটু ইয়েলোইশ হতে পারে, কিন্তু অ্যাপিয়ারেন্সটা অবশ্যই ক্লিয়ার হবে। তো যদি অ্যাপিয়ারেন্সটা অনেক সময় চেঞ্জ হয়, যেমন টার্বিড হতে পারে, হেজি হতে পারে, তো সেটা কেন হয়, কি কি কারণে টার্বিডিটি হতে পারে? অ্যামরফাস ফসফেটে হোয়াইট এবং ক্লাউডি হতে পারে, অ্যামরফাস ইউরেট থাকলে পিঙ্ক এবং ক্লাউডি হতে পারে, পাসেল থাকলে টার্বিডিটি ডেভেলপ করতে পারে, এবং ব্যাকটেরিয়া থাকলেও বিভিন্ন রকমের টার্বিডিটি ডেভেলপ করতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে অর্ডার। তো আমরা জানি নর্মালি ইউরিন হচ্ছে অ্যারোমেটিক, একটু বাজে গন্ধ আসে, এটা কেন, ডিউ টু ভলাটাইল অ্যাসিডস। যদিও অনেক সময় ইউরিনটা অনেকক্ষণ একটা জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়াকাল একটা ফাউল স্মেল আসে, সেটা কেন, অ্যামোনিয়ার জন্য, যেটা কিনা ইউরিয়াস প্রডিউসিং ব্যাকটেরিয়া ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া তৈরি করে, তখন একটা এই ফাউল স্মেলটা আসে। অনেক সময় ফাউল অফেন্সিভ স্মেল হয়, সেটা হচ্ছে পাস বা কোনো ইনফ্লামেশনের কারণে হতে পারে। অনেক সময় সুইট স্মেল থাকতে পারে যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে সুগারের জন্য। ফ্রুইটি স্মেল হয় সাধারণত কিটোনিউরিয়া হলে। ম্যাপেল সিরাপ লাইক একটা স্মেল পাওয়া যায় ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজে। আচ্ছা, নর্মাল হচ্ছে একটা অ্যারোমেটিক অর্ডার। অ্যাবনর্মাল স্মেল প্রলং স্ট্যান্ডিং থাকলে, অনেকক্ষণ ইউরিনটা থেকে এক জায়গায় রেখে দিলে অ্যামোনিয়ার স্মেল পাওয়া যায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ফিকাল স্মেল পাওয়া যেতে পারে। ফিনাল কিটোনিউরিয়া হলে মাউজি একটা স্মেল থাকতে পারে। তো ইউরিনে আরেকটা ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএইচ। তো ইউরিনের পিএইচটা কি রিফ্লেক্ট করে, কি মিন করে, এটা হচ্ছে অ্যাবিলিটি অফ কিডনি টু মেইনটেইন নর্মাল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন প্লাজমা অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড। অর্থাৎ কিডনির একটা কাজ হচ্ছে, আমরা জানি, বডির অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করা, সে ইউরিনের মাধ্যমেই এই কাজটা করে থাকে। তো সো ইউরিনের পিএইচ হচ্ছে নর্মালি 4.5 to 8, সাধারণত স্লাইটলি অ্যাসিডিক পিএইচ থাকে, নর্মালি 6.5 to 6.5 এর ভিতরে এটা বেশি থাকে। তো ইউরিনের এই পিএইচটা কি কি পদ্ধতিতে আমরা টেস্ট করে থাকি, একটা হচ্ছে লিটমাস পেপার, পিএইচ পেপার এবং ডিপস্টিক মেথডে আমরা করে থাকি। এখানে আমরা লিটমাস পেপারের মাধ্যমে ইউরিনের পিএইচটা দেখে থাকি, অনেক সময় পিএইচ ইন্ডিকেটর পেপারের মাধ্যমে করে থাকি, পিএইচ মিটারের মাধ্যমে ইউরিনের পিএইচ দেখা হয়। আরেকটা হচ্ছে সবচেয়ে কমনলি যেটা করা হয়, রিয়েজেন্ট স্ট্রিপের মাধ্যমে আমরা জাস্ট রিয়েজেন্ট স্ট্রিপটা আমরা ইউরিনে ডিপ করি এবং পিএইচ রেঞ্জটা আমরা দেখে থাকি। তো কখন ইউরিনের পিএইচটা কমে যায়, অর্থাৎ অ্যাসিডিক ইউরিন হয়, যদি পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে, স্টারভেশনে থাকে, সেক্ষেত্রে অ্যাসিডিক ইউরিন হবে, পেশেন্ট যদি হাই ফিভার থাকে, ইকোলাই ইনফেকশন যদি হয় এবং হাই প্রোটিন ডায়েট, তাহলে এইগুলো কারণ যদি থাকে কোনো কারণে, তাহলে ইউরিনের পিএইচ অনেক কমে থাকে, অর্থাৎ অ্যাসিডিক ইউরিন আমরা পেয়ে থাকি। কখন ইউরিনের অ্যালকালাইন ইউরিন হবে, পিএইচটা অ্যালকালাইন হবে, সেটা হচ্ছে সিভিয়ার ভমিটিং হলে, অ্যামোনিয়াকাল ইউরিন স্যাম্পল, অর্থাৎ অ্যামোনিয়া যদি বেশি থাকে, ক্রনিক রেনাল ফেলিউর হলে, এবং যদি প্রোটিয়াস বা সিরোমোনাস দ্বারা ইনফেকশন হয় এবং ভেজিটেরিয়ান ডায়েট, এক্ষেত্রে ইউরিনের পিএইচটা অ্যালকালাইন হবে। ইউরিনের আমরা আরেকটা এক্সামিনেশন করি, ফিজিক্যাল টেস্ট, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কি, যে মেজারমেন্ট অফ ইউরিন ডেন্সিটি হুইচ রিফ্লেক্টস দ্য অ্যাবিলিটি অফ দ্য কিডনি টু কনসেন্ট্রেট অর ডাইলিউট দ্য ইউরিন রিলেটিভ টু দ্য প্লাজমা ফ্রম হুইচ ইট ইজ ফিল্টার। অর্থাৎ আমরা জানি কিডনির একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে ইউরিনকে কনসেন্ট্রেট করা এবং ডাইলিউট করা, এর মাধ্যমে সে অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করে। তো সেটা দেখার জন্য আমরা ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট করে থাকি। তো এটাও সাধারণত আমরা তিনটা পদ্ধতিতে করে থাকি,
ইউরিনোমিটারের মাধ্যমে করতে পারি, রিফ্রাক্টোমিটারের মাধ্যমে করতে পারি এবং ডিপিস্টিক মেথডে করতে পারি। তো এখানে কখন স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকে? স্পেসিফিক গ্র্যাভিটি বেশি মানে হচ্ছে যে ওই ফ্লুইডে তার কম্পোজিশনটা বেশি থাকে পানির তুলনায়। তো কখন স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হয় ইউরিনে? যেমন ডায়াবেটিস মেলাইটাস, যেখানে ব্লাড গ্লুকোজ বেশি, ইউরিনে গ্লুকোজ যখন বেড়ে যায় তখন স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যাবে। ডিহাইড্রেশন হলে ইউরিন যদি কনসেন্ট্রেটেড হয় সেক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকে। প্রোটিনিউরিয়া, যখন ইউরিনে প্রোটিন থাকে, গ্লাইকোসুরিয়া হয়, তখন ইউরিনে স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যায়। আর স্পেসিফিক গ্র্যাভিটি কম মানে কি, যে ইউরিনটা ডাইলুটেড থাকবে। পলিডিপসিয়া, অর্থাৎ বেশি পানি খেলে হতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়ুরেটিক্স এবং আর্লি স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজে সাধারণত স্পেসিফিক গ্র্যাভিটি কমে থাকে। তো যখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি কম থাকে, লেস দেন 1.007 হয়, তখন আমরা বলি হাইপোস্থেনুরিয়া। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকে আমরা সেই কন্ডিশনটাকে বলি হাইপারস্থেনুরিয়া। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি ফিক্স থাকে, এটাও অনেক সময় একটা ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণ, সেটাকে বলা হয় আইসোস্থেনুরিয়া। তো আমরা সাধারণত রিয়েজেন্ট স্ট্রিপ মেথড, ইউরিনোমিটার, রিফ্র্যাক্টোমিটার এবং ফলিন ড্রপ মেথড, এই মেথডগুলোতে আমরা ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট করে থাকি। এখানে হচ্ছে ইউরিনোমিটারের মাধ্যমে, এটা সাধারণত অনেক সময় প্র্যাকটিক্যাল পরীক্ষাতে, প্যাথোলজি ফোর্থ ইয়ারের স্টুডেন্টসরা তোমরা প্র্যাকটিক্যালে করে থাকো, ইউরিনোমিটারের মাধ্যমে কিভাবে স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট করা হয়। এখানে একটা মিজারিং সিলিন্ডার 50 ml ইউরিন দিয়ে ফিল করা হয় এবং সেখানে একটা মিজারিং সিলিন্ডারে 50 ml ইউরিন নেওয়া হয়। পরে এটাকে আমরা এই টিউবে আমরা এটাকে জেন্টলি ইউরিনোমিটার জেন্টলি ইনটু দ্য ইউরিন অ্যান্ড লেট ইট ফ্লোট ফ্রিলি, ফ্রিলি তাকে ফ্লোট করতে দেওয়া হয়, তারপরে আমরা মেজারমেন্টটা দেখি। আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে রিফ্র্যাক্টোমিটার, এর মাধ্যমেও আমরা ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি দেখে থাকি। এখানে ডাইরেক্ট 1 ফোঁটা ইউরিন রিফ্র্যাক্টোমিটারে একটা নির্দিষ্ট জায়গায় দেয়া হয়, তারপরে একটা মেশিনের রিডিংটা আসে। অনেক সময় ফলিং ড্রপ মেথডে pHটা দেখা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি দেখা হয়। আর সবচেয়ে কমনলি যেটা করা হয় রিয়েজেন্ট স্ট্রিপ মেথডে আমরা এই স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখে থাকি। আমি আগেই বলেছি যে স্পেসিফিক গ্র্যাভিটি যখন কমে যায় তখন সেটাকে বলা হয় হাইপোস্থেনুরিয়া, যেমন ডায়াবেটিস ইনসিপিটাস, এক্সেসিভ অ্যামাউন্টস অফ লিকুইড যদি খাওয়া হয়, পাইলোনেফ্রাইটিস এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ডায়ুরেটিক্স ইউজ করলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কম থাকে। হাই স্পেসিফিক গ্র্যাভিটি কখন হয়? যে ইউরিনটা যদি কনসেন্ট্রেটেড হয়, ডিহাইড্রেশন, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি, অনেক সময় প্রিএক্লামশিয়া অফ টক্সিমিয়াতে, প্রেগনেন্সিতে আমরা এরকম স্পেসিফিক গ্র্যাভিটি বেশি পেতে পারি। আইসোস্থেনুরিক মানে হচ্ছে কি, যে পেশেন্টের স্পেসিফিক গ্র্যাভিটিটা ফিক্স থাকবে 1.010-তে। এটা সাধারণত সিভিয়ার রেনাল ড্যামেজ ইন্ডিকেট করে। আমরা ইউরিনের টার্বিডিটি দেখে থাকি, সাধারণত ফ্রেশলি ভয়েডেড ইউরিনটা থাকে ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট। যদি পাসেল বেশি থাকে সেক্ষেত্রে হোয়াইট প্রিসিপিটেট পড়বে, ব্যাকটেরিয়া গ্রোথ হলে ইউনিফর্মলি ক্লাউড থাকবে। যদি ইউরিনে মিউকাস থাকে তাহলে বাল্কি ডিপোজিট হবে, রেড সেল থাকলে, আরবিসি থাকলে ইউরিনটা টার্বিডিটি এবং স্মোকি হবে, কাইলুরিয়া হলে ইউরিনটা মিল্কি ইউরিন হবে। তো সাধারণত আমরা এই যে টার্বিডিটি বা ওপ্যাক ইউরিন আমরা কোথায় পেয়ে থাকি? এক্সারসাইজ, ডায়ুরেটিক্স, হিট এক্সপোজার, ডিহাইড্রেশন, ফিভার, এসব কন্ডিশনে আমরা টার্বিড ইউরিন পেতে পারি। এখন আসি যে ইউরিনে আমরা কমনলি কি কি কেমিক্যাল কম্পোজিশন অ্যানালাইসিস করে থাকি। সবচেয়ে কমনলি যেগুলো আমরা দেখি ইউরিনে, প্রোটিন, গ্লুকোজ, কিটোন বডি, ব্লাড, বিলিরুবিন, ইউরোবিলিনোজেন এবং বাইল সল্ট। তো প্রথমে আসি গ্লাইকোসুরিয়া। খুব কমনলি ইউরিনে আমরা গ্লুকোজটাই বেশি দেখে থাকি ডায়াবেটিক রোগীদের মনিটরিংয়ের জন্য। আন্ডার নর্মালি ইউরিনে কোনো গ্লুকোজ থাকে না, কিন্তু
অনেক সময় গ্লুকোজ যখন ব্লাডে বেড়ে যায় তখন সেটা কিডনি দিয়ে পার হয়ে ইউরিনে চলে আসে। যখন ব্লাড গ্লুকোজ এক্সিস করে রেনাল থ্রেশোল্ডের চেয়ে বেশি, যেমন ডায়াবেটিস মেলিটাসে, সেক্ষেত্রে আমরা ইউরিনে গ্লুকোজ পেয়ে থাকি। তো সাধারণত আমরা রিয়েজেন্ট স্ট্রিপ মেথডে গ্লুকোজটা ইউরিনের আমরা চেক করতে পারি। আমরা ইউরিনে আরেকটা কেমিক্যাল কম্পাউন্ডস দেখি, সেটা হচ্ছে কিটোনিউরিয়া। বিশেষ করে স্টারভেশন এবং প্রেগনেন্সিতে যদি হাইপারএমেসিস গ্র্যাভিডারাম কোনো পেশেন্ট থাকে যাদের এক্সেসিভ ভমিটিং হয়, তো সেক্ষেত্রে আমরা ইউরিনে কিটোন দেখি। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং স্টারভেশন এই দুটো ডায়াগনোসিস করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টেস্ট। আমরা ডিপিস্টিক টেস্ট এবং রথেরাস টেস্ট এই দুটো পদ্ধতিতে আমরা কিটোনিউরিয়া ডায়াগনোসিস করে থাকি। এখানে স্ট্রিপ টেস্টের মাধ্যমে আমরা একটা ইউরিন স্যাম্পলে কিভাবে টেস্টটা করা হয় সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইউরিনে আরেকটা কেমিক্যাল দেখি, সেটা হচ্ছে বাইল। আমরা জন্ডিস রোগীর ডায়াগনোসিস করার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। বাইল পিগমেন্টস দেখি, বিলিরুবিন, বাইল সলস এবং ইউরোবিলিনোজেন। বিলিরুবিনিয়া কখন হবে? কজড বাই লিভার ডিজিজ, কোলেস্টাসিস অথবা হিমোলাইটিক অ্যানিমিয়া। তো ইউরিনে যখন বিলিরুবিন আসে তখন আমরা অবশ্যই ধরে নিব এটা লিভারে কনজুগেশন হয়েছে। তো ইউরিনে সাধারণত কনজুগেটেড বিলিরুবিনটাই আসবে। আমরা ইউরিনে ব্লাড দেখে থাকি, হিমোগ্লোবিন অথবা আরবিসি দেখে থাকি। হিমোলাইসিস হলে আমরা, যখন হিমোলাইসিস হয় তখন আমরা দেখা যায় যে ব্লাডে যখন হিমোলাইসিস হয় ইউরিনে তখন ব্লাড বা হিমোগ্লোবিন অ্যাপিয়ার করে। তো হেমাচুরিয়া কখন হয়? যদি কোনো কারণে রেনাল ডিসঅর্ডার, যেমন অনেক সময় সিভিয়ার ইনফেকশন হলে হতে পারে, অথবা কিডনি কোনো টিউমার বা রেনাল ট্র্যাক্টে যদি কোনো ট্রমা থাকে, সেক্ষেত্রে ইউরিনে ব্লাড আসতে পারে। হিমোগ্লোবিনিউরিয়া সাধারণত হিমোলাইটিক, যদি ব্লাডে ডাইরেক্ট হিমোলাইসিস হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা কিডনি দিয়ে পার করে ইউরিনে আসতে পারে। অনেক সময় হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন অথবা ম্যালেরিয়া বা প্যারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, এই ডিজিজগুলোতে ইউরিনে আমরা হিমোগ্লোবিন পেয়ে থাকি। ইউরিনে আমরা প্রোটিন অ্যানালাইসিস করি খুব কমনলি। প্রোটিনোরিয়া একটা খুব অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা কন্ডিশন যদি পেশেন্টের রেনাল স্ট্যাটাস দেখার জন্য। তো সাধারণত আমরা প্রোটিন দেখি কিভাবে? হিট কোয়াগুলেশন টেস্ট অথবা ডিপিস্টিক মেথডে করে থাকি। তো ইউরিনে প্রোটিনটার সোর্সটা কি? সাধারণত কিডনিতে একটা ট্যাম হর্সফল নামে একটা গ্লাইকোপ্রোটিন থাকে, এই প্রোটিনটা রেনাল টিউবুলের মাধ্যমে ইউরিনে চলে আসে। তো সেই জিনিসটাই আমরা ইউরিনে পেয়ে থাকি। তো নর্মালি একটা মানুষ লেস দেন 150 মিলিগ্রাম প্রতিদিন প্রোটিন ইউরিনে থাকতে পারে, অথবা লেস দেন 30 মিলিগ্রাম পার ডে অ্যালবুমিন। যদি এর চেয়ে বেশি পরিমাণ প্রোটিন ইউরিনে থাকে তখন আমরা এটাকে বলবো প্রোটিনিউরিয়া। তো এই প্রোটিনিউরিয়াগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিনিউরিয়া, ম্যাক্রো অ্যালবুমিনিউরিয়া এবং নেফ্রোটিক রেঞ্জ বা যেটাতে আমরা বলি ম্যাসিভ প্রোটিনিউরিয়া। আমরা কিডনি স্ট্যাটাস দেখার জন্য এই প্রোটিনিউরিয়াগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। যেমন মাইক্রো অ্যালবুমিনিউরিয়া কখন বলবো? যদি পার ডেতে 30-300 মিলিগ্রাম অ্যালবুমিন বা প্রোটিন ইউরিন 24 ঘন্টা ইউরিনে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো মাইক্রো অ্যালবুমিনিউরিয়া। যদি 300-3500 মিলিগ্রাম পার ডেতে প্রোটিন বা অ্যালবুমিন ইউরিনে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো ম্যাক্রো অ্যালবুমিনিউরিয়া। আর যদি প্রতিদিন মোর দেন 3.5 গ্রাম প্রোটিন বা 3500 মিলিগ্রাম প্রোটিন পার ডেতে ইউরিনে এক্সক্রিট হয় 24 ঘন্টা ইউরিনে, সেক্ষেত্রে আমরা বলবো নেফ্রোটিক রেঞ্জ বা ম্যাসিভ প্রোটিনিউরিয়া। নর্মালি 150 মিলিগ্রাম পার 24 আওয়ার্স, এইটুকু এর কম পরিমাণ প্রোটিন ইউরিনে থাকতে পারে। যদি 150 মিলিগ্রাম পার ডে ইউরিনে প্রোটিন বেশি হয় সেক্ষেত্রে আমরা বলবো প্রোটিনিউরিয়া। এখানে গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া হতে পারে, এবং যেটা নেফ্রোটিক সিন্ড্রোমে বেশি হয়, অথবা টিউবুলার প্রোটিনিউরিয়া এটাও থাকতে পারে, যেখানে আমরা পাইলোনেফ্রাইটিস, মেটাল পয়জনিং বা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এইসব ডিজিজে আমরা পেয়ে থাকি। অনেক সময় ওভারফ্লো প্রোটিনিউরিয়া হয়,
যেমন বেঞ্জস প্রোটিন, যেটা কিনা আমরা জানি সবাই যে মাল্টিপল মাইলোমাতে যে ইমিউনোগ্লোবিনের লাইট চেইন, এটাতে আমরা বেঞ্জস প্রোটিনটা ইউরিনে পেয়ে থাকি। তো প্রোটিন টেস্ট আমরা কিভাবে করে থাকি? একটা হচ্ছে আমি বলেছি যে হিট কোয়াগুলেশন টেস্ট এবং ডিপিস্টিক মেথডে আমরা করে থাকি। তো হিট কোয়াগুলেশন টেস্টটা সম্পর্কে আমি একটু বলবো, যে কারণ এটা অনেক সময় পরীক্ষাতে তোমাদের প্র্যাকটিক্যালি করা হয়। তো এখানে প্রিন্সিপালটা হচ্ছে কি, যে হিট করলে প্রোটিনটা কোয়াগুলেশন হয়ে যাবে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। প্রোটিনটা ডিনেচার হবে এবং কোয়াগুলেটেড আপন হিটিং টু গিভ হোয়াইট ক্লাউড প্রিসিপিটেট। আমরা একটা টেস্ট টিউবে 5 ml ইউরিন নিব এবং তার 2/3 ফিল করব, এবং তারপরে আমরা এখানে 3% অ্যাসিটিক অ্যাসিড কয়েক ফোঁটা অ্যাড করব। তারপরে আমরা এটাকে একটা স্পিরিট ল্যাম্পে 2 মিনিট বয়েল করব। তো যদি প্রিসিপিটেশন অ্যাপিয়ার করে তখন আমরা বুঝবো যে প্রোটিনটা প্রেজেন্ট আছে। তাহলে এখানে হিট কোয়াগুলেশন টেস্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডিনেস থাকলে আমরা বুঝতে পারবো যে প্রোটিন আছে। আমরা এটাকে 1+2+3+4+ করে আমরা এটাকে মেজার করব। রিয়েজেন্ট স্ট্রিপের মাধ্যমে আমরা প্রোটিন টেস্ট করতে পারি। এখানে স্ট্রিপটা ইউরিন স্যাম্পলে ডিপ করা হয় এবং কালার দেখে আমরা এখানে এই যে স্টেপ পিএইচ মিটারের মাধ্যমে আমরা এর প্রোটিনের অ্যামাউন্টটা আমরা মেজারমেন্ট করতে পারি। আমরা মাইক্রো অ্যালবুমিনিলে কখন বলবো, যদি পার ডেতে 30-300 mg এই পরিমাণ প্রোটিন কারো ইউরিনে থাকে 24 ঘন্টা ইউরিনে, সেক্ষেত্রে আমরা বলবো মাইক্রো অ্যালবুমিনোরিয়া। এর সিগনিফিকেন্স হচ্ছে কি, যে আর্লিয়েস্ট সাইন অফ রেনাল ড্যামেজ ইন ডায়াবেটিস মেলিটাস পেশেন্টস, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ পেশেন্টস ইন ডায়াবেটিক পেশেন্টস। সো আমাকে মাইক্রো অ্যালবুমিনোরিয়া এটার সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বেঞ্জস প্রোটিনস, এই জিনিসটা সম্পর্কে তোমাদের পরীক্ষাতে অনেক সময় এটা জিজ্ঞেস করা হয় এবং এটা আমরা প্র্যাকটিক্যালিও অনেক সময় বলা হয় যে এটা কিভাবে হয়, এটা প্রিন্সিপালটা ধরা হয় পরীক্ষাতে। তো এটা হচ্ছে একটা মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন লাইট চেইন, এটা কি নাম প্লাজমা সেল, যাদের মাল্টিপল মাইলোমা পেশেন্ট সেই তাদের মাল্টিপল মাইলোমা পেশেন্টের প্লাজমা সেল বেশি থাকে, প্লাজমা নিউক্লিয়াস্টিক প্লাজমা সেল থেকে এই প্রোটিনটা তৈরি হয়। তো এটা সাধারণত বেঞ্জস প্রোটিনটা ইউরিনে পাওয়া যায়, ইমিউনোগ্লোবিন লাইট চেইনটা। তো এর এই ক্রাইটেরিয়া হচ্ছে কি, যে এই বেঞ্জস প্রোটিনটা 40-60 ডিগ্রি টেম্পারেচারে প্রিসিপিটেট করে এবং এর চেয়ে হাই টেম্পারেচারে এটা ডিজলভ হয়ে যায়। আবার যদি আমরা এটাকে 60-85 সেন্টিগ্রেডে কুল করি তাহলে এটা আবার রিঅ্যাপিয়ার করে। আমরা আরেকটা কেমিক্যাল টেস্ট করে থাকি, যেটা হচ্ছে গ্লুকোজ। ইউরিনে আমরা গ্লুকোজ টেস্ট করে থাকি ডায়াবেটিস মনিটর করার জন্য। তো কোন কোন কারণে গ্লাইকোসুরিয়া হয়, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, অ্যাক্রোমেগালি, কুশিং সিন্ড্রোম, হাইপারথাইরয়েডিজম, প্যানক্রিয়াটিক ডিজিজ, এগুলো নন এন্ডোক্রাইন ডিজিজ যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ, লিভার ডিজিজ, অ্যালিমেন্টারি গ্লাইকোসুরিয়া হতে পারে। ইউরিনের যে গ্লুকোজ টেস্ট করা হয় সেটা সাধারণত আমরা বেনেডিক্টস কোয়ালিটেটিভ টেস্টের মাধ্যমে আমরা ইউরিনটা দেখে থাকি। তো অনেক সময় আমরা বেনেডিক্ট রিয়েজেন্টে কি কি থাকে আমাদের জিজ্ঞেস করা হয় অনেককে, এখানে থাকে কপার সালফেট, সোডিয়াম কার্বোনেট, সোডিয়াম সাইট্রেট এবং ডিস্টিলড ওয়াটার। তো এর প্রিন্সিপালটা হচ্ছে কি, যে ইউরিনকে যদি আমরা বেনেডিক্ট কোয়ালিটেটিভ সলিউশনে বয়েল করি এবং ব্লু অ্যালকালাইন কপার সালফেটটা, তখন কি হয় রেড ব্রাউন কালারে রিডিউসড হয়ে যায়। এতে করে যদি কিউপ্রাস অক্সাইডটা একটা রিডিউসিং এজেন্টটা যদি এখানে প্রেজেন্ট থাকে। তো এর মেথডটা হচ্ছে কি, আমরা 8 ড্রপস বা 0.5 ml ইউরিন আমরা একটা টেস্ট টিউবে নিব, একটা ফ্লেমে আমরা তাকে 2 মিনিট বয়েল করব, তারপরে আমরা রুম টেম্পারেচারে এটাকে কুল করতে দিব। যদি কোনো কালার চেঞ্জ না হয়, কালার চেঞ্জ আসছে কিনা সেটা আমরা দেখব, যদি কালার নর্মাল ব্লু কালারই থাকে তাহলে কোনো গ্লুকোজ নাই, যদি গ্রিন কালার হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা
মেজারমেন্ট করব গ্রিন ব্রাউন ইয়েলো অরেঞ্জ এবং রেড অ্যাকর্ডিং টু গ্লুকোজের অ্যামাউন্ট এটা কালার চেঞ্জ হবে আমরা রিয়েজেন্ট স্ট্রেপ টেস্টের মাধ্যমেও আমরা ইউরিনে গ্লুকোজ অ্যানালাইসিস করতে পারি আমরা ইউরিনে কিটোন বডি দেখতে পারি কিটোনুরিয়া কখন হয় যদি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে পেশেন্টের যদি লিভারে ফ্যাটি অ্যাসিড ডিগ্রেডেশন বেড়ে যায় বাইকার্বনেট লেভেল যদি কমে যায় তাহলে অথবা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এগুলোতে কিটোনুরিয়া থাকতে পারে তো সাধারণত আমরা রথেরাস টেস্ট এর মাধ্যমে কিটোন বডি টেস্ট করে থাকি আমরা আরেকটা কেমিক্যাল এক্সামিনেশন দেখি কেমিক্যাল কম্পোজিশন যেটা আমরা ইউরিনে দেখে থাকি সেটা হচ্ছে বাইল পিগমেন্ট বা বিলিরুবিন জন্ডিস ডায়াগনোসিস করার জন্য আমরা এই বিলিরুবিনটা দেখে থাকি এখানে আমরা হিমোলাইটিক জন্ডিস হলে ইউরিনে বিলিরুবিনটা অ্যাবসেন্ট থাকবে হেপাটোসেলুলার জন্ডিস হলে ইউরিনে প্রেজেন্ট থাকবে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস হলে প্রেজেন্ট থাকবে ইউরোবিলিনোজেনটা আমরা হিমোলাইটিক জন্ডিস এবং হেপাটোসেলুলার জন্ডিসে বেড়ে যাবে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিনে ইউরোবিলিনোজেন পাওয়া যাবে না তো সাধারণত আমরা ফোম টেস্ট জিমলিন টেস্ট এবং লুগোস আয়োডিন টেস্ট এর মাধ্যমে আমরা বিলিরুবিনটা এক্সামিনেশন করে থাকি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইউরিনিয়া কেমিক্যাল এক্সামিনেশন করি সেটা হচ্ছে বাইল সল্টস এরা কি কি কলিক অ্যাসিড ডিঅক্সিকলিক কেনোডিঅক্সিকলিক এবং লিথোকলিক অ্যাসিড এগুলো সাধারণত আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস হলে আমরা এই বাইল সল্ট গুলো ইউরিনে পেয়ে থাকি তো এই বাইল সল্ট গুলো সাধারণত আমরা হেজ সারফেস টেনশন টেস্ট এই পদ্ধতিতে আমরা বাইল সল্টটা এক্সামিনেশন করে থাকি আরেকটা টেস্ট যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ইউরোবিলিনোজেন ইউরোবিলিনোজেন দেখি আমরা কখন আমরা আগেই বলেছি যে হেপাটোসেলুলার জন্ডিসে এবং হিমোলাইটিক জন্ডিসে ইউরোবিলিনোজেনটা বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা ইউরিনে ইউরোবিলিনোজেন টেস্ট করে থাকি আরলিক্স অ্যালডিহাইড টেস্ট এর মাধ্যমে তো আশা করছি আজকের ইউরিন অ্যানালাইসিস ক্লাসটা সবাই কিছুটা বুঝতে পেরেছো আমি ফিজিক্যাল এবং কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন এই দুটো টেস্ট সম্পর্কে আজকে আলোচনা করেছি তো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে নেক্সট ক্লাসে আমি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন এই ক্লাসটা করব তো সবাইকে ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা মেসেজ করতে পারো আমি ইনশাল্লাহ জবাব দেব আমি আমার ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ